চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা করেছে আওয়ামী লীগ। তালিকাটি হয়েছে দলীয় প্রধান শেখ হাসিনার তত্ত্বাবধানে। এতে উঠে এসেছে কেন্দ্র ও তৃণমূলের 5,000 নেতার নাম। তালিকা ধরে হাইব্রিডদের বাদ দিতে কাজ করছে দলের হাইকমান্ড। বিশ্লেষকরা বলছেন, আগে থেকে শক্ত পদক্ষেপ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। বিস্তারিত থাকছে মাইনুল ইসলামের বিশেষ রিপোর্টে। দীর্ঘদিন ক্ষমতায় আওয়ামী লীগ, এতে ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন দলের সুযোগ সন্ধানীরা ভিড় করে এর ছায়াতলে। অনুপ্রবেশকারীদের তালিকা করতে দলের কেন্দ্রীয় নেতাদের বারবার তাগিদ দিয়েও কাজ না হয় বাধ্য হয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিজস্ব টিমের তত্ত্বাবধানে সেই তালিকা প্রস্তুত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সময় লাগে প্রায় 6 মাস। তবে এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চূড়ান্ত তালিকায় থাকা অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের সম্মেলনের মাধ্যমে পদ পদবি থেকে বাদ দেওয়া হবে। সহযোগী সংগঠন বলতো যাতে কোনো বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে, এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক আছি। নেত্রী অনুপ্রবেশকারীদের একটা তালিকা তিনি অলরেডি করেছেন এবং সেটা পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। আর কেন্দ্রীয় নেতারা বলেন, এই মুহূর্তে দলকে সুসংগঠিত ও হাইব্রিড মুক্ত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দেবে দলের পক্ষ থেকে বারবারই তাদেরকে, দলের হাইকমান্ডের পক্ষ থেকে তাদেরকে বারবারই সতর্ক করে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে প্রশ্রয় দিবে সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা আমাদের সংগঠন থেকে প্রথম শুরু করেছেন, কোনো প্রশ্নবিদ্ধ কোনো রাজনৈতিক দল অথবা মানুষ যাতে না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সংগঠনের ভিতরে যে সমস্ত নেতা অথবা নেত্রী ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে তাদের দিক থেকে শুরু করছেন, যাতে এই সমাজের প্রতিটি স্তরে জননেত্রী শেখ হাসিনা এই শুদ্ধি অভিযানটি পরিচালনা করতে পারেন। এই সকল অনুপ্রবেশকারীদেরকে আগামী কাউন্সিলকে সামনে রেখে জেলা উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে যে সম্মেলন হবে সেই সম্মেলনের মধ্যে যেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। যারা দলের জন্য নিবেদিত তাদের ভিতরে লিডারশিপ থাকবে, হাইব্রিডদের জন্য জায়গা কমে যাবে। বিশ্লেষকরা মনে করেন, সম্মেলনের মধ্য দিয়ে যোগ্যদের জায়গা করে দিতে হবে, পাশাপাশি খতিয়ে দেখতে হবে কিভাবে দলে জায়গা পেল অনুপ্রবেশকারীরা। এই শক্ত পদক্ষেপ হয়তোবা আরো অনেক আগে নেওয়া প্রয়োজন ছিল, যেখানে আমাদের যে যোগ্য ব্যক্তিটিকে আমরা দেখতে চাই তা সত্ত্বেও সে আসতে পারছে না। মমতার রাজনীতিটা এতই দুর্বৃত্তায়িত্ব হয়ে গেছে যে সেখানে যে একটা স্বচ্ছভাবে কাজ করার যে সুযোগ বা স্পেস সেটা নেই। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।